the network the solution for humanity

প্রথম হলো তাও হেদ আর রুবুইয়াহ অর্থাৎ গোটা বিশ্বের একমাত্র স্রষ্টা প্রতিপালক পরিচালক মালিক আল্লাহ সুবাহন হাত এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ আলার একত্ববাদ পরিচালক হিসাবে দ্রষ্টা হিসাবে মালিক হিসাবে আমাদের জীবন মরণের মালিক হিসাবে আমাদের সব কিছু রেজেকের মালিক সব কিছুর মালিক হিসাবে আল্লাহ সুবাহন তাল্লা সাথে কাউকে অংশী না করা কাউকে শরিক না করা এটা হলো এই তাওহিদের এক প্রকার দ্বিতীয় প্রকার হলো তাওহিদের আল হল তৌহদের সবকিছুর স্রষ্টা যিনি এ সব কিছুর পরিচালক যিনি এ সব কিছুর মালিক তিনি প্রকৃতপক্ষে এই সব সৃষ্টিজীবের আবাদত পাওয়ার অধিকার রাখেন তিনি সব কিছুর এবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা তাই এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহন আলার যে তৌহিদ একত্ববাদ এটি হলো দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার হলো তৌহিদ আল আসমা ওয়সিফাত আল্লাহ আলা তিনি তার কিতাব কোরআনুল করিমে এবং রাসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম তিনি তার হাদিসে আল্লাহ রাবুল্লা আলমিনের অনেকগুলি নাম সুন্দর নাম বর্ণনা করেছেন এবং অনেকগুলি আল্লাহ সুবাহন আলার গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যেই নাম এবং গুণাবলীগুলি একমাত্র আল্লাহ আলার জন্যই খাস তার জন্য সীমাবদ্ধ অন্য কারোর জন্য এগুলি ব্যবহার হতে পারে না অন্য কারোর জন্য এগুলি প্রযোজ্য হতে পারে না যে এই নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ হতা তাল্লার যে তাওহিদ একত্রবাদ সে বিষয়টিকে কেন্দ্র করে আজকে যে অধ্যায়টি আমরা সামনে আলোচনা করতে যাচ্ছি লেখক হল্লার যে অধ্যায়টি নিয়ে এসেছেন সেই অধ্যায়টি হলো বাবু মানজাহাদা শাইআম মিনা আল আসমা ওয়া সিফাত আল্লাহ রব্বুল আলামিন এই নাম এবং গুণাবলী এগুলির মধ্যে যা রয়েছে যেগুলো কোরআন ও সহি হাদিসে প্রমাণিত এগুলিকে কেউ যদি অস্বীকার করে থাকে তাহলে তার হুকুম কি হতে পারে তার বিধান কি হতে পারে এ প্রসঙ্গে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমি গোটা বিশ্বের স্রষ্টা গোটা বিশ্বের রব গোটা বিশ্বের মালিক আমাদের সব কিছুর মালিক হিসাবে স্বীকার করলাম আল্লাহ রবুল্লা আলমিনের জন্যই আমাদের যাবতীয় আবাদত সব কিছু তার জন্যই সম্পাদন করলাম কিন্তু যদি তার নামগুলিকে আমি কোনোটাকে অস্বীকার করি তার কোনোটা নামকে যদি আমি মেনে না নেই তাহলে আমার অবস্থাটা কি হতে পারে বা তার গুণাবলীগুলিকে যদি আমি অস্বীকার করি অথবা বিকৃতি করি তাহলে আমার কি অবস্থা হতে পারে এ প্রসঙ্গে আজকে আমরা এই অধ্যায় বা এ দর্শে আলোচনা শুনব ইনশা আল্লাহ লেখক রাহমা একটি শব্দ ব্যবহার করেছেন যে ব্যক্তি আল্লাহ তালার এই নামগুলি এবং এই গুণাবলীর কোন একটিকে অস্বীকার করে তো অস্বীকার করাটা দু ধরনের হতে পারে অস্বীকার করাটা দু ধরনের হতে পারে এক ধরনের অস্বীকার হলো সেটাকে মিথ্যা বলে অস্বীকার করা যে না এটা কিছুই না মিথ্যা বলে অস্বীকার করা আরেক ধরনের অস্বীকার হলো জিনিসটাকে আমি স্বীকার করতেছি কিন্তু তার আসল বিষয়টাকে স্বীকার করতেছি না কিছু অপব্যাখ্যা করে অপব্যাখার মধ্য দিয়ে সেটাকে অস্বীকার করা অপব্যাখ্যার মধ্য দিয়ে এটাকে অস্বীকার করা উদাহরণস্বরূপ আসবে আমাদের সামনে সেগুলি আলোচনা ইনশাআল্লাহ তাহলে আমরা বলবো যে অস্বীকার করা দুই ধরনের হতে পারে একটি হলো সরাসরি অস্বীকার করে দেওয়া উদাহরণস্বরূপ যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিনের একটি নাম হলো রহমান এটাকে সরাসরি অস্বীকার করলাম না আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতে কোনো কিছু নেই না মোনা কোনো গুণও না অস্বীকার করলাম এটা যেমন হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম ষষ্ঠ হিজড়িতে যখন হোদাই বি সন্ধি যখন উভয় পক্ষ থেকে সম্পন্ন হতে যাচ্ছে একটা কাগজে লেখা হলো শুরু হলো বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে কাফের পক্ষ তারা বলল যে না রহমান রাহিম তো আমরা চিনি না অতএব বিস্মে আল্লাহ হুম্মা এই দিয়ে আপনি শুরু করেন রাহমান রাহিম কিছু লিখবেন না এগুলি স্বীকার করি আমরা জানি না এগুলি মানি না অস্বীকার করা তো এই ধরনের আল্লাহ রাব্বুল আলমিনের এই নামগুলিকে একেবারেই বা এই গুণগুলিকে অস্বীকার করা এটা হলো একদিক দ্বিতীয় দিক সেটা হলো অপব্যাখার মধ্য দিয়ে এগুলিকে অস্বীকার করা অপব্যাখার মধ্য দিয়ে অস্বীকার কেমনি সেটা কয়েকভাবে হতে পারে যেমন উদাহরণস্বরূপ রাহিম এটা আল্লাহ রাবুল্লাহ আলমিনের একটি নাম শুধু নাম নয় বরং এটি আল্লাহ রবুল্লা আলমীর একটি গুণও বটে নাম হলো তার রাহিম আর গুণ হলো তিনি দয়াশীল দয়ালু এটা একটা গুণ বটে তার তো মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি আমরা আজকে এক শ্রেণী যাদেরকে বলা হয় মরতা জেলা এই মরতা জেলা তারা তারা বলে যে আসলে এই রাহিম আমরা যেটা বিশ্বাস করি যেমন রাহিম মানে হলো আল্লাহর এটা একটা নাম তার সাথে আমরা বিশ্বাস করি আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি দয়াশীল তার এই গুণটাও রয়েছে অনুরব ভাবে স্বামী আল্লাহ রাবুল্লাহ আলমিনের স্বামী একটা নাম তার সাথে একটা গুণ হলো তিনি শ্রবণ করেন শ্রবণকারী এটা একটা গুণও আছে আল্লাহ রা আলমিনের বসির এটা একটা নাম তার সাথে আমরা বিশ্বাস করি তার একটা গুণও আছে বসির মানে তিনি দর্শনকারী দর্শন করে তো মহতাজেলা যারা তারা বলে যে না এগুলি শুধুমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনের একটা নাম এখানে গুণ বলতে কিছু নেই অর্থাৎ সামিয়ন বেলা সামাইন সামি একটা নাম কিন্তু শ্রবণের বলতে তার কোনো বৈশিষ্ট্য গুণ নাই। বাসিরুন এটা তার একটা নাম শুধু কিন্তু দর্শন বলতে তার কোনো গুণ নেই রাহিমন এটা তার একটা নাম শুধু কিন্তু রহম দয়া বলতে তার কোনো গুণ নেই এলো মরতা জেলা যারা তারা এই বিশ্বাসী তো তারা কি করে থাকে এটাকে অবব্যাখা করার মাধ্যমে এটাকে অস্বীকার করে তারা বলে যদি আল্লাহ রকবেলা আল এম সামি এটা তার একটা নাম মনে করি এবং তিনি শ্রবণকারী এই একটা গুণও মনে করি তারা বলে যে তাহলে শ্রবণকারী হতে হলে তার কান হইতে হবে আর কান হইতে হলে তার একটা বডি হইতে হবে তো আল্লাহ রাবুল্লাহ আলমিনের যেহেতু বডিও নাই কানও নাই অতএব আল্লাহ রা আলমের জন্য শ্রবণকারী এটাকে মনে করা যেতে পারে না বলে তারা এটাকে অস্বীকার করে এইভাবে তো তাই বললাম আমরা যে অস্বীকার দুদিক থেকে হতে পারে একটাকে সম্পূর্ণভাবে অস্বীকার না কোনো নামও না কোনো গুণও না এটা হলো একটা সম্প্রদায় যে সম্প্রদায়কে বলা হয় জাহমিয়া এই জাহমিয়া সম্প্রদায়ের জাহাম ব্যক্তি থেকেই এ সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে যেটি শেষ যুগ যুগ থেকে এই শুরু হয়েছে নাস্তিক প্রকার প্রকার এক যারা মনে করে আল্লাহকে তারা বিশ্বাস করে যে আল্লাহকে শুধু একটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ বলতে আছেন কিছু আর অন্য কিছু আল্লাহর নাম গুণ তারা কিছু স্বীকার করে না বরং ওরা আজকে সমাজে আমাদের একটি ভ্রান্ত বিশ্বাস রয়েছে যে আল্লাহকে আমরা নিরাকার বলে থাকি এই নিরাকারের বিশ্বাসটার উৎপত্তি হলো এই জাহামিয়া সম্প্রদায় থেকে মানে আল্লাহ রাবুল আলমিনের নাম নাই গুণ নাই কিছু নাই শুধু একটা ব্রেনে চিন্তা রাখতে হবে যে আল্লাহ বলতে আছেন একজন এ হলো তাদের সেই আকিদা বিশ্বাস এ জাহামিয়া সম্প্রদায় তারা আল্লাহ রাবুল আলমিনের নামকে অস্বীকার করে গুণকে অস্বীকার করে দ্বিতীয় হলো যারা মহতা জেলা এই মহতা জেলা তারা আল্লাহ রাবুল আলমিনের নামগুলিকে গুলিকে স্বীকার করে শুধু মাত্র নাম হিসাবে কিন্তু কোন নামের সাথে কোন গুণ নেই অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন আলিম তার একটা নাম কিন্তু আলিম বলতে জ্ঞানী বলতে জ্ঞানী হওয়ার গুণ তার কিছু নেই বলতে তার একটা নাম কিন্তু এ শ্রবণ বলতে আল্লাহর কোনো গুণ নেই বাসির একটা শুধু সাম নাম কিন্তু বাসার দর্শন বলতে কোনো গুণ নেই রাহিম এটা একটা আল্লাহর নাম শুধু কিন্তু রাহাম দয়া বলতে আল্লাহর কোনো গুণ নেই এ হলো তাদের আকিদা জেলা তারাও দাবি করে মুসলমান আবার আরেক দল রয়েছে তারা হলেন আশা এরা বলা হয় এক্ষেত্রে অনেকগুলি দল রয়েছে আবার আরেক দল রয়েছে তারা মাতুরি দিয়া মাতুরি দিয়া এবং আশা এরা দুটো কাছাকাছি দল তারা এই সমস্ত নামগুলিকে স্বীকার করেন কিন্তু আল্লাহর যে গুণাবলীগুলি রয়েছে এগুলিকে তারা মাত্র ষাটটি আশা এরা যারা তারা ষাটটি গুণকে স্বীকার করে আর মাতুরি দেয়া যারা তারা আটটি গুণকে আল্লাহর আটটি সেফাতকে মাত্র স্বীকার করে কিন্তু আহলেসুল নাওয়াল জামায়াত যারা তারা বলে যে না আমরা আল্লাহ সুবাহা হওয়া চালা তিনি তার নিজের পরিচয় দিতে গিয়ে তার আনে যেভাবে বর্ণনা দিয়েছেন তার যেগুলি নাম এবং গুণাবলী আমরা ঠিক সেভাবে তার সেই নাম এবং গুণাবলীগুলোকে কোনো রকমের অপব্যাখ্যা ছাড়া কোনো বিকৃতি ছাড়া কারোর সাথে কোনো সাদৃশ্য স্থাপন ছাড়া হুবহু সেগুলিকে আমরা সেভাবে আল্লাহর জন্য মনে করব। ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহর যে সমস্ত নাম ও গুণাবলীগুলি ব্যবহার করেছেন আমরা সেগুলির কোনো অপব্যাখা কোনো বিকৃতি কোনো কারোর সাথে মাকলুকের সাথে সাদৃশ্য স্থাপন ছাড়াই আমরা সেগুলিকেও আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে ধরনের প্রযোজ্য হয় সেভাবে আমরা সেগুলিকে বিশ্বাস করব। এটাই হলো প্রকৃতপক্ষে আহলে সুন্না বল জামাতের আকিদা বিশ্বাস প্রিয় বন্ধুরা আমরা এ পর্যায়ে একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের এই দর্শে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত की जानारজন্য ইসলামের সকল সমূহ মেনে চলার ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ তাদেরকে। তাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়েছেন। এটা অনুসরণীর মধ্যেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে। ইসলামই একমাত্র রাস্তা। প্রত্যেক ব্যক্তি জন্ম করে ইসলামের উপরে জাফর বিন মুসাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর شیخ शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হারুন হোসেনের উপস্থাপনায় ছাত্রের গায়ের মানুষ দরমতে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলাম আল্লাহ মনোনীত دین প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি بھی আজ রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ডিএসটিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপ সম্প্রচার সকাল 6.30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় হে মুমিংগন আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে তামাক সিগারেট এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনুদ নেই তা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বিন্দু সংক্ষিপ্তভাবে কয়েকটি নীতিমালা আমরা জেনে নেই আল্লাহ রাবুল আলমিনের এই নাম এবং গোনাবলুগুলিকে আমরা কিভাবে বিশ্বাস করব। প্রথম বিষয় হলো আমরা আহলুসন্না ওয়াল জামাত অর্থাৎ যারা কোরআন এবং সহি হাদিসের আলোকে ইসলামের সব বিষয়গুলিকে তারা গ্রহণ করতে চায় নিজেদের মন গড়া চিন্তা চেতনা অনুযায়ী নয় الله رب العالمين القرآن الكريم يقول وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُزَّوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ سورة أعراف 111 براية الله يقول الله رب العالمين يقول أنا أقول شندر شندر نام فَادْعُوهُ بِهَا ثم رشينا نامي رسلاء الله الله ওয়াদারুল্লাদিন আই উল্হেজউ নাফি আস নাহি এবং তাদেরকে বর্জন করো যারা আল্লাহ আব্দায় আলমিনীর নামগুলির ব্যাপারে হয় অস্বীকার করেছে অথবা বিকৃতি করেছে অথবা অন্য কিছু এলাহাদ করেছে যারা সঠিক পন্থা অবস্থান গ্রহণ করেনি তাদেরকে তোমরা বর্জন করো শাহ্যু জৌনামা কানুয়া মালুন তারা আল্লাহ আব্দুল আলমিনের এই নামগুলির ব্যাপারে বা গুনাবলির ব্যাপারে এ সমস্ত বিভিন্ন বিকৃতিমূলক বা বিভিন্ন অপবেক্ষামূলক তাদের যে অবস্থান এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই প্রতিদান বা প্রতিফল শাস্তি দিবেন লেখক রাহমাহুল্লাহ তিনি অধ্যায় শুরু করেছেন একটি আয়াত দিয়ে ছোট একটি আয়াত সূরা আদের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন ওয়া হুম ইয়াকফুরুনা বিল রহমান অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের নামটিকে অস্বীকার করে আরো এক আয়তে বলছেন সোরা ইসরা ইসরা আল্লাহ বলছেন অথবা রহমান বলো যেই নাম দিয়েই তোমরা ডাকো না কেন ফলাহুল আসমাহসিনা তার রয়েছে অনেকগুলি সুন্দর সুন্দর নাম অতএব যেকোনো নাম দিয়েও আল্লাহ কে ডাকা যাবে প্রিয় বন্ধুরা সংক্ষিপ্ত আমরা একটু জেনে নেই এই যে নামগুলি আমরা কিভাবে বুঝবো প্রথম হলো বিষয় আসমা আল্লাহ আল্লাহ আলামুন যে নামগুলি এই নামগুলির মাঝে দুটি জিনিস রয়েছে একটি হলো এটা একটা আল্লাহর নাম সাথে সাথে এটা আল্লাহর একটা বৈশিষ্ট্য গুণ যেমন বললাম আমরা রাহিম রাহিম আল্লাহর একটা নাম এবং একটা গুণ তিনি হলেন দয়াশীল দয়ালু দাতা সামি আল্লাহর একটা নাম এবং একটা গুণ সামি একটা নাম এবং তিনি শ্রবণকারী একটা গুণ তো সেই সব নামগুলি আবার সবগুলি দিয়েই উদ্দেশ্য কিন্তু একজনেই তিনি হলেন আল্লাহ সুবাহ এ অর্থ এই নয় যে স্বামী একজন আবার রাহিম আরেকজন আবার বাসির আরেকজন তা নয় স্বামী দ্বারা উদ্দেশ্য একটাই জাত সত্তা সুবাহ রাহিম দ্বারা উদ্দেশ্য সেই সত্তা সুবাহ আবার মালেক দ্বারা উদ্দেশ্য সেই আল্লাহ উদ্দেশ্য। কিন্তু তার এত সবগুলি নাম প্রতিটি নামের মাঝে দুটি জিনিস রয়েছে একটি হলো তার একটা নাম হিসাবে আরেকটি হলো তার একটি সেই নামটির মাঝে গুণ বৈশিষ্ট্য দ্বিতীয় বিষয় আমরা আসি যে আন্না আসমা আল্লাহি মুতাবাইনাতুন আল্লাহ রবাহ আলমিনের এই নামগুলি একদিক থেকে সমর্থবোধক আরেক দিক থেকে সেগুলির মাঝে ভিন্নতা রয়েছে সমর্থবোধক হলো যার নামকরণ করা হয়েছে সেই নামকরণ সত্তার দৃষ্টি থেকে সমর্থবোধক অর্থাৎ রাহিম দ্বারা ভিন্ন জনকে বোঝানো হবে না রাহিম দ্বারা বোঝানো হবে আল্লাহকেই সামের দ্বারা ভিন্নজনকে বোঝানো হবে না বোঝানো হবে আল্লাহকেই গাফর দ্বারা ভিন্নকে বোঝানো হবে না বোঝানো হবে আল্লাহকেই তাহলে যার নামকরণ করা হয়েছে এই নামগুলি দিয়ে সেই সত্তার দৃষ্টিকোণ থেকে সবগুলি যেন একটাই ভিন্ন কিছু নেই আর অর্থাৎ নামগুলির এই অর্থের দৃষ্টিকোণ থেকে আবার একটা থেকে আরেকটার পার্থক্য রয়েছে কারণ দ্বারা দয়াশীল গাফুর দ্বারা হলো ক্ষমাশীল তাও দ্বারা হলো তৌবাকবুলকারী নামগুলির অর্থের দৃষ্টিকোণ থেকে একটা থেকে আরেকটার পার্থক্য রয়েছে আর যাকে নামকরণ করা হয়েছে এই নামগুলি দিয়ে সেই দৃষ্টিকোণ থেকে আবার কোনো পার্থক্য নেই সবগুলীর দ্বারা উদ্দেশ্য একজনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় বিষয় আমরা আসব যে আল্লাহ রব্বুল আলামিন এর যে সমস্ত নামগুলি রয়েছে এই নামগুলি কি কোনো সংখ্যায় সীমাবদ্ধ না সীমাবদ্ধ আল্লা রব্বুল আলামিনের নাম রয়েছে একটি হাদিস ইনালিল্লাহি 99 ইসমা মান আহসাহা دخل الجنه হাদিসটি সহিহ বুখারী মুসলিমের হাদিস যে আল্লাহ রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে যে ব্যক্তি 99টি নাম আহসাহা গণনা করবে এখানে গণনা বলতে এক দুই তিন চার করে নিরানব্বই গণাবে শুধু এটাই নয় এখানে গণনা দ্বারা উদ্দেশ্য হলো নামগুলি সে ভালো করে অর্থ বুঝবে এবং মুখস্থ করবে এবং নিরানব্বইটা এভাবে অর্থ বুঝে মুখস্থ করে নিরানব্বইটা নাম যদি সে বলতে পারে যে মুমিন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাম বলছেন দা খালাল জান্নাতা সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি শিবুখারি মুসলিমের সহি হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা একটা বিষয় জানছি সেটা হলে আল্লাহ এই আলমিনের নাম এগুলির বৈশিষ্ট্য বা অনেক তো ফজিলত রয়েছে তার মধ্যে একটা ফজিলত হলো যে ব্যক্তি এই এত নিরানব্বইটি নাম মুখস্থ রাখবে এবং বুঝবে সে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ তাকে এর বিনিময় এই প্রতিদান দেবে এখন এই হাদিস থেকে কি আমরা আমরা যদি লক্ষ্য করি দেখা যায় যে বিভিন্ন জায়গায় এই নিরানব্বইটা নাম দেওয়া আছে কায়দা এবং জাতি থেকে বলি আর যেখান থেকে দেয়ালিকা বা ইত্যাদি সবখানে অনেক জায়গায় দেখি নিরানব্বইটা নাম দেওয়া আছে এখন নিরানব্বইটা নাম বলতে কি সেই নিরানব্বইটাই না অন্য নিরানব্বই যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাবুল্লা আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি যে ব্যক্তি গণনা করবে সেগুলি জেনে শুনে বুঝে পড়ে তাহলে তার প্রতিদান সে জান্নাতে প্রবেশ করবে এখানে কিন্তু এই হাদিসে সেই নিরানব্বইটি নাম আবার উল্লেখ করা হয় নাই নিরানব্বইটি নাম সহ এই অংশটুকু যে হাদিসে উল্লেখ করা হয়েছে সেটি হলো নয় তার মাঝে কিছুটা দুর্বলতা রয়েছে তাই হুবহু ওই নাম কায়দা যেখানে রয়েছে যেগুলি সেগুলি হুবহু সবগুলি এভাবে প্রমাণিত নয় এটা এক দৃষ্টিকোণ দ্বিতীয় দৃষ্টিকোণ আমরা বলবো তাহলে এই হাদিস থেকে আমরা জানছি যে আল্লাহ রাবুলি আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে তো আল্লাহর নাম কি শুধু নিরানব্বইটি না আরো বেশি রয়েছে জবাব আমরা বলবো যে না এই হাদিস থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের নাম নিরানব্বইটি এটা সীমাবদ্ধতা বোঝানো হচ্ছে না বরং আল্লাহ রব আলামিনের অনেক নাম রয়েছে তার মধ্যে এই নিরানব্বইটা নামের যদি কেউ গণনা করতে পারে বা মুখস্থ করতে পারে বা বুঝতে পারে তাহলে তার জন্য এই ফজিল এর প্রমাণ যে অনেকগুলি নাম রয়েছে এগুলি ছাড়া এর প্রমাণ দুই দিক থেকে বলবো আমরা একটা হলো বাস্তব প্রমাণ আর একটা হলো কোরআন হাদিসের আলোকে প্রমাণ আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনুল কেনমে দুটি আয়াতে বলছেন ফালাহু আসমা উল্লাহুসনা সোরা ইসরাহ বানি ইসরাইলের একশো দশ নম্বরে বলছেন ফালাহু আল আসমা আল হোসনা কোন সীমা উল্লেখ করেন নাই অনেকগুলি নাম সোরা আরফের একশো আশি নম্বর আয়তে বলছেন ওয়ালিল্লাহ আলআসমাহ উল্লাহসনা তার অনেকগুলি সুন্দর নাম রয়েছে এরপর কোরান যদি বাস্তব আমরা হিসাব করে দেখি দেখা যায় যে নিরানব্বই এর চেয়েও বেশি নাম কোরান বাজিতে পাওয়া যায় তাহলে করেন মাজিদে যদি আল্লাহ রাবুল আলামিন যেটা উল্লেখ করেছেন আমাদের সামনে সেখানে যদি নিরানব্বইটার বেশি নাম পাওয়া যায় তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের নাম এর মধ্যে সীমাবদ্ধ নয় বরং আরও রয়েছে এছাড়া আরেকটি হাদিসে এসেছে দোয়া একটা গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন কেউ যদি খুব টেনশন ভোগ করে দুশ্চিন্তায় রয়েছে তখন একটি দোয়া রয়েছে এই দোয়াটি যদি পাঠ করে তাহলে আল্লাহ রাবুল আলমিন তার যত বড় টেনশন হোক সেটাকে দূর করে দেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আব্দু ওয়া ইবনু আব্দিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতী বিয়াযিক মাযিন ফীয়া হুকমুক ওয়া আদলুন ফীয়া কাযাউক তারপরে হলো আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামমাইতা বিহ অর্থাৎ শেষ অংশটুকো অনুবাদ করি যেটা আমাদের এখানে চাচ্ছি যে আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সামমাইতা বিহী নাফসাক আমি আপনার ওই সব নামগুলির মাধ্যমে আপনার কাছে চাচ্ছি প্রার্থনা করছি যেই নামগুলি আপনি নিজেই নিজেকে নামকরণ করেছেন এক দ্বিতীয় হলো অথবা কি সাম্মাইতা বিহীন আফসাক আউ আঞ্জাল তাহু ফিক ওই সব নামগুলিও যেই নামগুলি কি আপনি আপনার কেতাবে নাজিল করেছেন তৃতীয় হল আও আল্লাম তাহু আহাদামিন খাল্কিক এবং এমন সব নামও যেগুলি আপনি আপনার কোন সৃষ্টিজীবকে শিক্ষা দিয়েছেন যেগুলি হয়তো সবাই জানে না এমন নামগুলি চতুর্থ হলো এমন সব নামগুলির আপনার কাছে আমি প্রার্থনা করছি যেই নামগুলি আপনার এলমে গাইবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কোনো মাখলুক সেগুলি জানে না তাহলে এই হাদিস কি প্রমাণ করে দিচ্ছে এই হাদিস প্রমাণ করেছে যে আল্লাহ রাবুলি আলমিনের নামগুলি তাহলে নিরানব্বইটির মধ্যে সীমাবদ্ধ নয় বরং অসংখ্য অগণিত নাম রয়েছে বরং কোন বিষয়ের যদি বেশি নাম হয় এটা একটা তার বেশি বেশি মহত্তরের একটা প্রমাণ করে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন যে এইভাবে এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে সে যতই দুশ্চিন্তা ভোগ করুক না কেন আল্লাহ রাবুল আলমী সেই দুশ্চিন্তা তার দূর করে দেন এ হলো তৃতীয় বিষয় চতুর্থ বিষয় আমরা এক্ষেত্রে জানবো আল এসমু মিন আসমা ইল্লাহ ইয়াজুল্লা আল্লা ওয়া আল মানা কেমা সাবাক একটি নামের মাঝে আবার তিনটি বিষয়ের প্রতি আমরা ইমান রাখবো তিনটি বিষয় কি ধরে নিন একটা হলো আল্লাহ রবাহিনের নাম হলো একটা গফফার গ্ফার এটা একটা নাম দ্বিতীয় হলো এর সাথে রয়েছে আল্লাহর একটা গুণ তাহলে তিনি ক্ষমাশীল তৃতীয় হলো এই নামটার আলোকে আমরা আমাদের মাঝে একটা প্রভাব থাকতে হবে যে আল্লাহ যেহেতু ক্ষমাশীল তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে তার তার একটা নাম। দ্বিতীয় বৈশিষ্ট্য তিনি তৃতীয় হলো তিনি রাজাক অতএব তার কাছে আমাদের রেজেক চাইতে হবে একটা প্রভাব নামের একটা প্রভাব প্রিয় বন্ধুরা আমরা আজকের দর্শ এখানেই শেষ করতে যাচ্ছি ইনশা আল্লাহ পরবর্তী দর্শে আমরা এই বিষয়ের বাকি অংশটুকু আমরা জানার চেষ্টা করব আল্লাহ আমাদের সবকে আল্লাহ রব আলিনের তাওহিদের বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আমাদের ইমানকে সুন্দর ও মজবুত করে নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ রব আলামিন যেন আমাদেরকে তাওহিদের বিষয়গুলি ভালোভাবে বুঝার তৌফিক দান করেন এবং আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করেন বুন্নাল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যাল থর্পের রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

সকল সৃষ্টিজগতের মালিক যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে টিভি বাংলায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হালান উপার্জন করুন আজকের বিবাহ অনুষ্ঠানগুলিতে নারী পুরুষের অবাধ মেলামেশা পর্দান না করা জাহেলিয়াত নিয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুনা সবার অধিকার সমা আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড়ো শেন শেন শেখ অকুলজাল হাকুয়া জাহাকাল বাতিল বাতিল কান জা হুকা হখ এসেছে বাতিল চুরমার হয়েছে বাতিলে চুরমার হওয়ারই যোগ্য থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস বিস্টিবি বাংলায়